I now give the floor to the distinguished representative of Bangladesh to introduce an address by the head of government. Mr. President, it's my distinct honor and privilege to introduce the recorded statement by the Honorable Prime Minister of Bangladesh, Her Excellency Sheikh Hasina. I thank you. Bismillahirrahmanirrahim. জনাব সভাপতি আসসালামু আলাইকুম। জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কোভিড-19 মহামারীর কারণে আমরা মানব ইতিহাসের এক অভাবনীয় দুঃসময় অতিক্রম করছি। জাতিসংঘের ইতিহাসেও এই প্রথমবারের মতো নিউ ইয়র্কের সদর দপ্তরে সদস্য দেশসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানগণের অনুপস্থিতিতে ডিজিটাল পদ্ধতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। জাতিসংঘের এই সভাকক্ষটি আমার জন্য অত্যন্ত আবেগে। 1974 সালে এই কক্ষে দাঁড়িয়ে আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সদ্য স্বাধীন দেশের সরকার প্রধান হিসেবে মাতৃভাষা বাংলায় প্রথম ভাষণ দিয়েছিলেন। আমিও এই কক্ষে এর আগে 16 বার সশরীরে উপস্থিত হয়ে বিশ্ব শান্তি ও সৌহার্দ্যের ডাক দিয়েছি। সরকার প্রধান হিসেবে জাতিসংঘ সাধারণ অধিবেশনে এটি আমার 17তম বক্তৃতা। আমি শ্রদ্ধা জানাচ্ছি স্বাস্থ্যকর্মী সহ সকল পর্যায়ের জনসেবকদের, যারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীকে সুরক্ষা দিয়ে চলেছেন। সাধুবাদ জানাই জাতিসংঘ মহাসচিবকে এই দুর্যোগকালে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও বহুপাক্ষিক উদ্যোগের জন্য। বাংলাদেশ শুরু থেকেই যুদ্ধবিরতি সহ তার অন্যান্য উদ্যোগসমূহকে সমর্থন জানিয়ে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেমন জাতিসংঘ সৃষ্টির মাধ্যমে বিশ্বের সকল দেশের ঐক্যবদ্ধ প্রয়াসের উপর গুরুত্ব আরোপ সুযোগ সৃষ্টি করেছিল, তেমনি এই মহামারী আমাদের ঐক্যবদ্ধ হয়ে সঠিক নেতৃত্ব প্রদানের প্রয়োজনীয়তার বিষয়টি সামনে নিয়ে এসেছে। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি শোষণ, বঞ্চনা ও নিপীড়নের অবসান ঘটিয়ে বাঙালি জাতিকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন। তাঁরই দেখানো পথে হেঁটে আমরা আজ বাংলাদেশকে একটি মর্যাদাশীল আসনে নিয়ে আসতে পেরেছি। এই মহান পরিষদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, কোট করছি, জাতিসংঘ সনদে যে মহান আদর্শের কথা বলা হয়েছে তা আমাদের জনগণের আদর্শ এবং এই আদর্শের জন্য তারা চরম ত্যাগ স্বীকার করেছেন। এমন এক বিশ্ব ব্যবস্থা গঠনে বাঙালি জাতি উৎসর্গকৃত, যে ব্যবস্থায় সকল মানুষের শান্তি ও ন্যায় বিচার লাভের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে, আনকোড। তার এই দীপ্ত ঘোষণা ছিল মূলত বহুপাক্ষিকতাবাদেরই বহিঃপ্রকাশ। 1974 সালে জাতিসংঘে তাঁর প্রদত্ত দিক নির্দেশনামূলক বক্তব্য বর্তমান সংকট মোকাবেলার জন্য আজও সমানভাবে প্রাসঙ্গিক। বাঙালি জাতির জন্য এ বছরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবছর আমরা আমাদের জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি। বঙ্গবন্ধুর জীবন, সংগ্রাম, আত্মত্যাগ এবং সাফল্য আমাদের কোভিড-19 চ্যালেঞ্জ মোকাবেলায় যেমন সাহস যোগায়, তেমনি সংকটের উত্তরণ ঘটিয়ে নতুন দিনের আশার সঞ্চার করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সকল বঞ্চিত ও উন্নয়নকামী দেশ ও মানুষের পক্ষ হতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করছি। আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের শিকার আমার পিতা এবং বাঙালি জাতির পিতা তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার মা, আমার 3 ভাই, 2 ভ্রাতৃবধূসহ পরিবারের 18 জন সদস্যকে। আমরা 2 বোন দেশের বাইরে থাকায় ঘাতকদের হাত থেকে রক্ষা পেয়েছিলাম। শরণার্থী হিসেবে আমাদের 6 বছর দেশের বাইরে থাকতে হয়েছে। আমি জাতিসংঘ সাধারণ অধিবেশনে এই প্রসঙ্গটি উত্থাপন করছি এই জন্য যে
পৃথিবীর ইতিহাসে এরকম জঘন্য নির্মম ও বেআইনি হত্যাকাণ্ড যেন আর না ঘটে। জনাব সভাপতি, কোভিড-19 প্রমাণ করেছে আমাদের সকলের ভাগ্য একই সূত্রে গাঁথা। আমরা কেউই সুরক্ষিত নই যতক্ষণ পর্যন্ত না আমরা সকলের সুরক্ষা নিশ্চিত করতে পারছি। এই ভাইরাস আমাদের অনেকটাই ঘরবন্দি করে ফেলেছে, যার ফলে স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বাংলাদেশে 2018-19 অর্থবছরে 8.2% হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছিল, কিন্তু কোভিড-19 আমাদের এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করেছে। তবে বাংলাদেশে আমরা প্রথম থেকেই জীবন ও জীবিকা দুই ক্ষেত্রে সমানভাবে গুরুত্ব দিয়ে কার্যক্রম শুরু করেছিলাম। দেশের ব্যবসা বাণিজ্য উৎপাদন যাতে ব্যাপক ক্ষতির সম্মুখীন না হয় তার জন্য বিভিন্ন প্রণোদনার ব্যবস্থা করেছি। আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি করেছি। দেশের মুক্তিযোদ্ধাদের জন্য আমরা প্রতি বছর প্রায় 39 বিলিয়ন টাকা বরাদ্দ করি। এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের জন্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং সমাজের অনগ্রসর শ্রেণী সহ অন্যদের জন্য বিভিন্ন কর্মসূচি ও ভাতার প্রচলন করেছি, যার মাধ্যমে প্রায় 9.1 মিলিয়ন পরিবার উপকৃত হচ্ছেন। কোভিড-19 বিস্তারের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য আমরা তাৎক্ষণিকভাবে খাদ্য ও অন্যান্য সহায়তার ব্যবস্থা করিয়েছি। এতে 10 মিলিয়নের বেশি পরিবার উপকৃত হয়েছেন। আমরা 4 মিলিয়ন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছি। করোনাকালে ক্ষতিগ্রস্ত কৃষক, শ্রমিক ও দিনমজুর সহ 5 মিলিয়ন মানুষকে নগদ অর্থ সহায়তা দিয়েছি। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রাম পর্যায়ে প্রায় 18,000 কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র হতে বিনামূল্যে 30 ধরনের ঔষধ দেওয়া হয়। সরকারি সহায়তার পাশাপাশি আমি নিজে উদ্যোগ হয়ে তহবিল সংগ্রহ করে এতিম ও গরিব শিক্ষার্থী, মাদ্রাসা, মসজিদ, মন্দির, স্কুল, শিক্ষক, শিল্পী, সাংবাদিক সহ যারা সাধারণভাবে সরকারি সহায়তার আওতাভুক্ত নন তাদের মধ্যে 2.5 বিলিয়নের বেশি টাকা বিতরণ করি, যার ফলে সাধারণ মানুষকে করোনা ভাইরাস খুব বেশি ক্ষতিগ্রস্ত করতে পারেনি। কোভিড-19 রোগী শনাক্তের সাথে সাথে আমরা 31 দফার নির্দেশনা জারি করেছিলাম। করোনা ভাইরাস যাতে ব্যাপক হারে সংক্রামিত হতে না পারে তার জন্য আমরা সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি, যার সুফল হিসেবে আমরা লক্ষ্য করছি ঋতু পরিবর্তনের ফলে আমাদের দেশে যেসব রোগের প্রাদুর্ভাব হয় এবার সেসব রোগ তেমন একটা দেখা যাচ্ছে না। আর্থিক খাতের আশু সমস্যাগুলি চিহ্নিত করে আমরা 21টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করি। রপ্তানিমুখী শিল্প, শ্রমিকদের সুরক্ষা, ক্ষুদ্র মাঝারি শিল্পকে ওয়ার্কিং ক্যাপিটাল প্রদান, রপ্তানি বৃদ্ধির ঋণ প্রদান, কৃষি ও কৃষকদের সহায়তা, কর্মসৃজনের জন্য ঋণ প্রদান, ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের সুদ মকুব, পুনঃ অর্থায়ন স্কিম এবং স্বাস্থ্যকর্মীদের জন্য বিমা চালুকরণ ইত্যাদি খাত প্রণোদনার অন্তর্ভুক্ত রয়েছে। এ পর্যন্ত আমরা মোট 13.25 বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি, যা আমাদের মোট জিডিপির 4.03%। আমরা করোনাকালে খাদ্য উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি, সেই সঙ্গে পুষ্টি নিশ্চয়তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দেশের শিল্প কারখানা সচল রাখা এবং কৃষি ও শিল্প পণ্য যথাযথভাবে বাজারজাতকরণের বিশেষ ব্যবস্থা নিয়েছি, যার ফলে বাংলাদেশের স্বাস্থ্য অর্থনীতি এখনও তুলনামূলকভাবে অনেক ভালো আছে। কোভিড-19 কারণে বিশ্বব্যাপী উৎপাদনের স্থবিরতা সত্ত্বেও আমাদের 5.24% হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আগামী অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার 7% উন্নীত হবে বলে আমরা আশাবাদী। জনাব সভাপতি, আশা করা হচ্ছে বিশ্ব শিগগিরই কোভিড-19 ভ্যাকসিন পাবে। এই ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। সকল দেশ যাতে এই ভ্যাকসিন সময় মতো এবং একই সঙ্গে পায় তা নিশ্চিত করতে হবে। কারিগরি জ্ঞান ও মেধা সত্ত্ব প্রদান করা হলে এই ভ্যাকসিন বিপুল পরিমাণে উৎপাদনের সক্ষমতা বাংলাদেশে রয়েছে। মহামারী নিরসনে আমাদের উদ্যোগ এবং এজেন্ডা 2030 অর্জনে আমাদের প্রচেষ্টা সমানতালে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের দ্বিতীয়
voluntary national review report upasthapon proman kore je tekshoi unnayan obishto arjone amra jothachito bhabe egiye cholechi bangladesh ke amra 2021 saler moddhe ekti moddhomayer desh 2030 saler moddhe sdg arjon 2041 saler moddhe unnato desh ebong 2100 saler moddhe समृद्ध बदीपे परिणत करते काज करे जाच्छी प्रजुक्तिगत विभाजन निरसन सम्पद आहरण और प्रजुक्ति स्थानान्तरेर जन्य आमादेर विज्ञान प्रजुक्ति उद्भावन के काजे लागानो प्रयोजन पाशापाशी स्वल्पोन्नत होते उन्नयनशील एवं सद्य उत्तरित उन्नयनशील देशसमूहेर जन्य एई आपत्कालीन उत्तरणकाल और उत्तरण परवर्ती समय वर्धित आंतर्जातिक सहायता एवं प्रणोदना पैकेज निश्चित करा अत्यंत गुरुत्वपूर्ण प्रवासी श्रमिकगण स्वागतिक और निज देशेर अर्थनीतिते बड़ धरनेर अवदान रेखे चलेछेन एई महामारीर कारणे अनेक श्रमिक काज हारियेछे अनेके निज देशे पाठिये देवा हयेछे आमरा देशे फिरे आसा अभिबासी श्रमिकदेर प्रणोदना बाबद 361 मिलियन मार्किन डलार बरद्द दियेछि তবে কোভিড পরবর্তী সময় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি অভিবাসী শ্রমিকদের বিষয়টি সহমর্মিতার সঙ্গে ও ন্যায়সঙ্গতভাবে বিবেচনা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও অভিবাসী গ্রহণকারী দেশসমূহের প্রতি আহ্বান জানাচ্ছি জনাব সভাপতি জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিপূর্ণ দেশগুলোর বিদ্যমান সমস্যাসমূহ প্রতিনিয়ত প্রকট হচ্ছে এই সংকটকালেও আমাদের বন্যা ও ঘূর্ণিঝড় আমফানের বিরূপ প্রভাব মোকাবেলা করতে হচ্ছে সিভিএফ ও ভি20 গ্রুপ অফ মিনিস্টার্স অফ ফাইন্যান্সের সভাপতি হিসেবে বাংলাদেশ জলবায়ু সমস্যা উত্তরণে একটি টেকসই পরিকল্পনা প্রণয়নের নেতৃত্ব প্রদান করবে এছাড়াও গ্লাসগো কনফারেন্স অফ পার্টিজ কপ এ গঠনমূলক ও কার্যকর ফলাফল নিশ্চিত করতে বাংলাদেশ সর্বদা সচেষ্ট থাকবে লিঙ্গ সমতা নিশ্চিতকরণে বেজিং ডিক্লারেশন অ্যান্ড প্ল্যাটফর্ম অফ অ্যাকশন কার্যকর ভূমিকা রেখেছে এই ঘোষণার 25 বছর পূর্তি উদযাপনকালে ঘোষণায় উল্লেখিত গুরুত্বপূর্ণ ইস্যুসমূহ বাস্তবায়নে আমাদের দৃঢ় সংকল্প ও পারস্পরিক সহযোগিতার প্রয়োজন বাংলাদেশে আমরা লিঙ্গ বৈষম্য সামগ্রিকভাবে 72.6% কমিয়ে এনেছি আমাদের জাতীয় উন্নয়নের মূলে রয়েছে নারীদের অবদান মহামারী মোকাবেলা সহ সকল কার্যক্রমে বাংলাদেশের নারীরা সামনে থেকে কাজ করে যাচ্ছেন শিশুদের উন্নয়নে আমরা বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি ইউনিসেফের এক্সিকিউটিভ বোর্ডের বর্তমান সভাপতি হিসেবে আমরা শিশুর প্রতি বৈষম্য দূরীকরণে কাজ করে যাচ্ছি তাছাড়া কোভিড সংক্রান্ত সমস্যা যাতে শিশুদের সামগ্রিক সমস্যা পরিণত না হয় তা নিশ্চিত করতে আমরা সচেষ্ট রয়েছি জনাব সভাপতি সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় এই নীতিবাক্য আমাদের পররাষ্ট্রনীতির মূল মন্ত্র এই মন্ত্র উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং শান্তির সংস্কৃতি বিনির্মাণে নিয়মিত অবদান রেখে চলেছে মহামারীকালে অসহিষ্ণুতা ঘৃণা বিদ্বেষ ও উগ্র জাতীয়তাবাদের মতো বিষয়গুলো বৃদ্ধি পাচ্ছে শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এ বিষয়গুলোর মোকাবেলা করতে পারি শান্তিরক্ষী প্রেরণের বাংলাদেশের অবস্থান এখন শীর্ষে সংঘাতপ্রবণ দেশসমূহে শান্তি প্রতিষ্ঠা ও শান্তি বজায় রাখতে আমাদের শান্তিরক্ষীগণ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যতম দায়িত্ব এবছর আমরা উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি এজেন্ডার 20 বছর পূর্তি উদযাপন করছি এই এজেন্ডার অন্যতম প্রবক্তা হিসেবে আমরা শান্তি ও নিরাপত্তায় নারীর ভূমিকার উপর গুরুত্ব আরোপ করছি বাংলাদেশ ইতিমধ্যে এ বিষয়ে একটি জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে শান্তির প্রতি অবিচল থেকে আমরা সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি
महामारीर फले सृष्ट झुंकी मोकाबेला जातीय उद्योगेर पाशापाशी आंतर्जातिक सहयोगिताओ अपरिहार्य। पारमाणविक अस्त्रमुक्त पृथ्वी विनिर्माणे वैश्विक आकांक्षार प्रति आमादेर समर्थन अबिचल। से विवेचना थेके परमाणु प्रजुक्ति शांतिपूर्ण व्यवहारेर विषये उन्नयनशील देशसमूहेर कार्यक्रमके आमरा जोर समर्थन जानाई। आमादेर स्वाधीनता संग्रामे बांगाली जाति अवर्णनीय दुर्दशा मानवता बिरोधी अपराध और गणहत्यार मतो जघन्य अपराधेर शिकार हयेछे। सेई कष्टकर अभिज्ञता थेके आमरा निपीड़ित फिलिस्तिनी जनगणের न्यायसंगत দাবির প্রতি সমর্থন দিয়ে আসছি। বাংলাদেশ 11 লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে আশ্রয় প্রদান করেছে। তিন বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত মিয়ানমার একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি। এই সমস্যা মিয়ানমারের সৃষ্টি এবং এর সমাধান মিয়ানমারকেই করতে হবে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে আরও কার্যকর ভূমিকা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। জনাব সভাপতি, কোভিড-19 মহামারীর কারণে বিদ্যমান বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ আরও প্রকট হয়েছে। এই মহামারী আমাদের উপলব্ধি করতে বাধ্য করেছে যে এ সংকট উত্তরণে বহু পাক্ষিকতাবাদের বিকল্প নেই। জাতিসংঘের 75তম বছর পূর্তিতে জাতিসংঘ সনদে অন্তর্নিহিত বহু পাক্ষিকতাবাদের প্রতি আমাদের অগাধ আস্থা রয়েছে। জাতীয় পর্যায়ে বহু প্রতিকূলতার মধ্যেও বহু পাক্ষিকতাবাদের আদর্শ সমুন্নত রাখতে আমরা বদ্ধপরিকর। পাশাপাশি আমরা আমাদের জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। দারিদ্র শোষণমুক্ত সেই সোনার বাংলাদেশ হবে গণতান্ত্রিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত, যেখানে সবার মানবাধিকার নিশ্চিত হবে। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে জাতীয় বিশ্বের নিকট এটি আমাদের দৃঢ় অঙ্গীকার। সবাইকে আবারও ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।